কইল মাছ কোন সময়টা বেশি কাকে বের ফার্মে দি আসছে কাকের সব ও ডাক্তার ওই কাশ নেট কে ফেলবে আবার যাচ্ছে তাহলে আবার মতন আছে খড়ি মড়ি আছে তো ওই যে খড়ি বোঝায় কত লাগবে ধরে আমাকে এই যে ফ্রাই মাস্টার কাজল ভাই প্রতিবেদন হওয়ার পর ঠিক করে দিলেন আবার প্রতিবেদন দিল তো এই নিয়ে অনেক লেখালেখি হলো পরে আর দিন এটা এই রিমান্ডটা কেন ছড়াবে তার মত এক বছর ইয়ে রাখবে স্টার ছড়াবে বিষয় না সে এটা কেন হবে কেন করবে সে কাজটা সেটাই তো ছড়াতেই পারে কিন্তু ঘটনা হচ্ছে যে এটা অন্যায় কাজ যদি এরকম করে থাকে ও তো আর ব্যবসায়ী করবে এটা শুরু করছে এক বছর এখানে একটা কর্মসংস্থান হয়েছে করে কেনে খাবে ও সব ভয় এই গালকে ফুলবাটা খুলে রাখ ওই সাইড ফার্ম দেখে দেখ বিদেশ থেকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে আসে নিজে নিজে খাচ্ছে এটা তো হতে পারে না যে আমি ওরকম দাতব্য সংস্থান করেছি আমি ওরকম সমাজসেবার কাজ করেছি সবাই ডোনেট করে এমনিই করবে বললেই করবে তাও এখন সে নাম্বার ওয়ান এখন সুস্থ ওই কি করে তোর ছড়িয়ে যে মাছ সিদ্ধ করে খুলছে মাছ কাটাগুলি সব বিলীন করতে হবে বিলীন করে তারপরে তোর ভাজতে হবে না এর এই মাছ সবই টেস্টি হরিদপুর সাইতে মাছ কত ভালো না শুধু কাটা বেশি এই যে গজার না সোনালি সোনালি শোল বাচ্চা ছেড়ে দে বড় আগে এখন পুকুরে মাছ পাতাম যে ছোট যে ছেড়ে দে ছেড়ে দে বড় পেঁয়াজের যে দাম আর ঝালের দাম না পারে সেদিনকে ট্রাক সেল পেঁয়াজ কিনেছি দেশিটা ভালো গল্পে তুই গাছে কে নাকলে গাছে ধরা ঠিক ছিল ভাই ধরবো না ছিল আল্লাহ কি করতেছে মুখ
ফ্রি ফ্রি পায়ে খাচ্ছে না করে আমার ওখান থেকে কাজ হয়ে যায় কাজল ভাই।